হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? তাজা ব্লগসের আরও একটা বই রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমি কয়েকটা বই নিয়ে যেগুলো শুধুমাত্র রাশিফল, অর্থাৎ হাতের রাশি দেখে, মানুষের গঠন দেখে, চুল, কোমর, এছাড়া আপনার বুক ফিট, এগুলো এছাড়া অথবা তার সাইজ দেখে অনেক কিছু বলে দিতে পারবেন, এরকম কয়েকটা বই নিয়ে আমি রিভিউ করে দেখিয়েছিলাম। আজকে টোটাল তিনটা বই রেখেছি, যেগুলো বইয়ের মধ্যে অন্যতম, এবং এই বইগুলো পড়লে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষবিদ্যাটা, অ্যাস্ট্রোলজার যে ডেডিকেশনটা রয়েছে, এটা পারপাসে সব কিছু আপনারা জানতে পারবেন। মোটামুটি বইয়ের মধ্যে এই বইগুলো কিন্তু বর্তমানে কিন্তু ভালো লেভেলের একটা বই, সো যার কারণে সব কিছু মিলিয়ে কিন্তু রিভিউ করার জন্য চলে আসা। এখানে প্রথম যে বইটি রয়েছে, সুলেমানি মোহাম্মদ খাবানামা, হস্তরেখা, রাশিফল, ভাগ্যলিপি, স্বপ্নের তাবির ও পাথরের গুণাগুণ, এই বইটা নিয়ে আমি ইতিমধ্যে কিন্তু আপনাদের রিভিউ করে দেখেছিলাম। মোটামুটি এটাতেও চিত্র সহ পাবেন, এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে, এবং কোন হস্তরেখা আসলে কীভাবে কাজ করে এরকমভাবে কিন্তু সম্পূর্ণ ওটা লেখা রয়েছে। এখানে রয়েছে বুদ্ধের ক্ষেত্রে যদি পরস্পর ছয়টি রেখা স্পষ্টই দেখা যায়, তবে তাহলে জাতক চিকিৎসাতে শুটে যথেষ্ট সুনাম অর্জন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে রাশিফলে এটার মধ্যে আমারটা নেই, যেটা আমি সুনাম অর্জন করতে পারবো না মনে হয় দেখা যাচ্ছে। যাই হোক, মোটামুটি এখানে আপনারা মোটামুটি হস্তরেখা নিয়ে সবগুলাই কিন্তু আপনার রাশিফল নিয়ে কিন্তু আলাদা আলাদা করে লিপিবদ্ধ করে লেখা হয়েছে, যেটা কিন্তু আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। এটা হলো সুলেমানি মোহাম্মদ খাবানামা হস্তরেখার। এর পরবর্তী যে বইটা রয়েছে, এই বইটা হলো আপনার সুলেমানি মুজমুয়ায়ে ফালানামা ও খাবানামা এবং হস্তরেখা অভিধান, ইয়েলোমে কাফা বা গুপ্ত অদৃষ্ট জানা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলোমে কাফা বা গুপ্ত অদৃষ্ট জানা, মোটামুটি এটারও রাশি হস্তরেখার একটা বই। এটার ভিতরটা যদি আপনারা মোটামুটি একটু আপনি আপনাদের দেখাই, তাহলে এইটাতেও কিন্তু আপনার বিভিন্ন স্বপ্নের ফলাফল রয়েছে, কোনটা দেখলে কী হয় এগুলো স্বপ্নের ফলাফলগুলো বেশি রয়েছে। এছাড়া হস্তরেখা নিয়ে কিন্তু রয়েছে, শরীরে যদি কারো লোম থাকে তাহলে কেমন হবে, এটা নিয়ে দেখা রয়েছে। হস্তরেখার একটা বিচার রয়েছে, মোটামুটি এইটাও হস্তরেখার একটা ভালো একটা বই, চাইলে এটাও আপনারা নিতে পারেন। মোটামুটি তিনটা বই এখন বর্তমানে ভালো, এই তিনটা বই ছাড়া যে কোনো একটা বই পড়লেও কিন্তু আপনার ভালো হবে, এখান থেকে যেই কোনো একটা চাইলে আপনি নিতে পারেন। আসল সুলেমানি মোহাম্মদ খাবানামা ফালানামা ও তাবির রাশিফল সহ, আসল সুলেমানি মোহাম্মদ খাবানামা ফালানামা ও তাবির রাশিফল সহ, মোটামুটি বইয়ের মধ্যে কিন্তু অন্যতম একটা বই, 320 পৃষ্ঠা পর্যন্ত লাস্ট পৃষ্ঠা হবে, এবং বইটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আপনার কোন সালে জন্মগ্রহণ বা কততে আপনার কত দিনের মাথায় জন্মগ্রহণ বা কোন টাইমে জন্মগ্রহণ, কোন জায়গায় জন্মগ্রহণ করলে আপনার কোন ধরনের রাশিটা হবে, কোন রাশিটা হবে, এটা নিয়ে লেখা রয়েছে, এবং তার রাশিফল অনুযায়ী ভাগ্যফল কেমন হবে, এটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। মোটামুটি বইয়ের মধ্যে বলা যায় অন্যতম একটা বই যেটা দেখতে পাচ্ছেন। এরকম টোটাল তিনটা বই অনেক ভালো বই ছিল, সো যার কারণে রিভিউ করা। ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও বই রিভিউ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।